দিগন্ত টিভির জন্ম উৎসবের অনুষ্ঠানগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। একটা চমৎকার সৃজনশীল আবহ দিয়ে অনুষ্ঠানটা হচ্ছে, প্রধানমন্ত্রী নয়। আপনাদের এই চোখ কালো পোশাক ধিক্ষার দিচ্ছে, ধিক্ষা সমগ্র জাতিসত্তার হৃদয়ের যে ঘৃণা, এই ঘৃণার বহিঃপ্রকাশ করেছে এই কালো পোশাকের মধ্যে। মুখে যে ব্যাসটি লাগিয়ে দিয়েছে তাতে একটা লাল চিহ্ন আছে, সেটা দ্রোহের প্রতীক। যেই দ্রোহ ঝড়ের বেগে খেয়ে আসছে যেটা হাজিরাটের পারছেন না। তো আমি সদা সাতটা কথা বলি চিরকাল। শেখ হাসিনার কাছে আমার কোনো প্রত্যাশা নাই, আলোচনা করলে মনমোহন সিংয়ের সাথে আলোচনা করা যেতে পারে, কারণ এই মনমোহন সিংয়ের এখানকার গভর্নর, তার সেবা দাস, তার তালক। সুতরাং হাসিনার কাছে আবেদন নিবেদন করে কোনো কারণ কাম হবে না। সিদ্ধান্তগুলো কে নিয়েছে? আমার দেশ স্বাধীনতার পক্ষে কথা বলে, দিগন্ত সত্য সুন্দরের পক্ষে কথা বলে, ইসলামী টিভি ধর্মীয় মূল্যবোধের কথা বলে, আর আধিপত্যবাদী হিন্দুস্থান চায় বাংলাদেশ থেকে ধর্মীয় মূল্যবোধ মুছে ফেল, সত্য সুন্দরকে নির্বাসিত করো, যারা স্বাধীনতার কথা বলে তাদের কণ্ঠকে দাবিয়ে দাও। সুতরাং লড়াইটা কার বিরুদ্ধে?